বোধহয় ভুলে গেছেন আমি আপনাকে কি বলেছিলাম। আজ আপনি সারাদিন আমার নজরবন্দী হয়ে থাকবেন, আর আপনি হঠাৎ করে কিছু না বলে চলে যাচ্ছেন, আমি ঠিক বুঝলাম না। वो बाबू बाहर थोड़ा काम था। काज? किसर काज? मंदिरे पूजो दीते जाच्छिलो। वो आपना के बोले छे? हाँ माने पूजो किसर पूजो? वो पूजा मतलब वो किसर पूजो बोलते पाच्छेन ना? তাহলে পুজো দেওয়ার দরকার নেই। কথায় বলে না অতি ভক্তিও ভালো না। পর বাবু আরো শিব তুমি ঘরে গিয়ে তিশার সঙ্গে খেলো। আর আপনি আপনি আমার সাথে ঘরে চলুন। কিউ বাবু? কিউ মানে আপনি আমাকে কিউ জিজ্ঞাসা করছেন? আমি আপনাকে ঘরে আসতে বলেছি মানে আপনি ঘরে আসবেন? আপনার অনেক কাজ এখনো বাকি আছে। লেকিন বাবু হামনে তো সব কাম কর দিয়া। না হয়নি, আজ আমার আর তিস্তার অ্যানিভার্সারি, সবাই সেটা ভুলে গেল, আমি সেটা ভুলে যেতে পারিনি, কারণ আজকে দিনটা আমার জন্য খুব স্পেশাল দিন। আমি চাই আপনি এই ঘরটাকে খুব ভালো করে সাজিয়ে দিন, এই ফুল ক্যান্ডেল যা কিছু আছে সব কিছু দিয়ে, একদম বিয়ের প্রথম রাতের মতো। কি হলো, বুঝলেন আমার কথা? আমি আমার ওয়াইফকে এই সারপ্রাইজটা দিলে ওর খুব ভালো লাগবে। কি আপনি সাজাবেন তো? তুই কত সহ্য করবি হীরা? আকাশ কেন এসব তুমি ওকে বলছো? কেন কেন না বলার কি আছে? আমি তো বাড়ির কাজ করতে এসেছেন, তো আমার বাড়ির কি কি রিকোয়ারমেন্ট সেগুলো আমি বলবো না? তাছাড়া আমি আমার ওয়াইফের সঙ্গে টাইম স্পেন্ড করবো, তাতে ওনার কি, ওনার কিছু এসে যায় নাকি? খুব ভালো করে সাজাবেন কিন্তু, খুব রোমান্টিক একটা পরিবেশ চাই আমার। আজ আমি আমার ওয়াইফকে নিজের মনের কথা বলবো, আজকে দিনটা আমার জন্য খুব খুব স্পেশাল। আপকা কাম হো জায়েগা বাবু। জানি না ভগবান কি দিয়ে তৈরি করেছে তোকে, আমিও দেখি হীরা কতক্ষণ তুমি আমার থেকে নিজেকে আড়াল করে রাখতে পারো। স্যার আপনার মায়ের কন্ডিশন আরো খারাপের দিকে যাচ্ছে, অনুশ্রী ম্যাডাম কোথায়, কখন আসবে? আসবে আসবে, ঠিক আসবে। তুমি যাও, দেখো গিয়ে যাও। স্যার মানে বলছিলাম যে স্যার আপনি বলছেন বটে যে ওই অনুশ্রী আসবে, কিন্তু মানে দেখুন উনি আপনাকে কথা দিয়েছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওর পক্ষে কি ওখান থেকে বেরিয়ে আসাটা সম্ভব হবে? মানে আমি বলছিলাম যে ধরুন যদি না পারে। পারতে ওনাকে হবে, যেমন ভাবে হোক যেভাবে হোক, আজ আমার মার কাছে অনুশ্রীকে পৌঁছতেই হবে, উনি আমাকে কথা দিয়েছেন, উনি কথার খেলাফ করতে পারেন না। আমার মাকে, আমার মাকে এভাবে মৃত্যুর মুখে উনি ঠেলে দিতে পারেন না, পারেন না উনি। যে মানে
আঁখি ফিরাইলে বলে না না মানুষ ভুলে যায়, ঠিক যেরকম ভাবে আকাশ ইরাবতীকে ভুলে গেছে। জানো আকাশ, আমি আগে ভাবতাম যে তুমি যা করেছো সবটাই বাধ্য হয়ে করেছো, কিন্তু এখন তো দেখছি তুমি তুমি ছোটিকে মন থেকে মেনে নিয়েছ, তুমি ওকে ভালোবাসো, তুমি তোমার জীবন নিয়ে তোমার সংসার নিয়ে খুব খুশি। তোমার জীবনে তোমার ঘরে কোথাও আর ইরাবতীর কোনো জায়গা নেই। সেটা তুমি আজ নিজেই প্রমাণ করে দিলে। দেখে না জেনে একেবারে একই রকম সাজিয়ে ফেললেন। কে তুমি? ঘোমটার পিছনে নিজেকে আড়াল করে রেখেছ? তুমি নিজে নিজেকে সামনে আনবে না আমি বলে দেব তোমার আসল পরিচয় কি? আপনি যা চাইছেন তাই হবে। আমার ছেলেকে বিয়ে করবে তো? চলো 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 পাল্টাই।